প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইট পলিটিক্সে আপনাদেরকে সাদু আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদ হোসেন আমাদের আজকের ইনসাইড পলিটিক্স শুরু নাম দুর্নীতির মহোৎসব ও রাজনীতি গত কয়েক সপ্তাহ ধরে আমরা গণমাধ্যমে আদালত পাড়ায় দুর্নীতির বড় বড় ঘটনা একই সাথে ছোটো ছোটো অনেক ঘটনা দেখেছি সব শেষ পরীক্ষার পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসায় পিএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত একজন গাড়ি চালক যার অসংখ্য বা পঞ্চাশ কোটি টাকার উপরে তার সম্পদ শুধুমাত্র প্রশ্নভাষীর সাথে জড়িত থেকে তিনি করেছেন এবং তার সাথে জড়িত আরও দশের অধিক মানুষকে ইতিমধ্যেই পুলিশের হাতে পাখাও করা হয়েছে বলা হচ্ছে অনেকেই বলেন যে এই দুর্নীতি কখনো আসলে রাজনৈতিক প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ মদত ছাড়া সম্ভব হয় না এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হলে পলিটিক্যাল উইল বা রাজনৈতিক সদিচ্ছাই সবার আগে জরুরি সে বিষয়ে একটু আলোচনা করতে চাই আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এ এস এম মামুন ফেরদৌস সমাজবিজ্ঞান বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এরপরে আছেন জনসভা সিংহ রায় সম্পাদক বাংলা বিচিত্রা জনক শুভা সিংহ রায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনসভা সিং রায় আপনার কাছ থেকেই একটু শুরু করি যেটি ভূমিকায় বলছিলাম এই যে দুর্নীতি বাংলাদেশের এক কি সাথে যেমন অবকাঠামোগত উন্নয়ন বাংলাদেশের বহির্বিশ্বে গুরুত্ব পার ক্যাপিটাল ইনকাম জিডিপি সব যেমন বেড়ে চলেছে তার পাশাপাশি কি দুর্নীতিও বেড়ে চলেছে নাকি গণমাধ্যমে বেশি প্রকাশ হচ্ছে নাকি সরকার একটু বেশি কঠোর বলে আমরা জানতে পারছি আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর আমানুল্লাহ ফেরদুসকে আমার শুভেচ্ছা দর্শকদের নিরন্তর শুভেচ্ছা আসলে আপনি যদি প্রকৃত সত্য উন্মোচন করতে চান সত্য কথা নির্জলা সত্য কথা শুনতে চান তাহলে খুব ভালো লাগবে না উইস্টন চার্চিল একবার বলেছিলেন যে মানুষ আসলে নির্জলা সত্য কথা শুনতে চায় না সত্য মিথ্যার মিশেলকে খুব উৎসাহ ব্যঞ্জক মনে করে আমি আগে একটু বলে রাখি আমার গৌরচন্দ্রিকার আগে বলি এটা সেটা হচ্ছে যারা দুর্নীতিতে খুবই কম নিমজ্জিত হয়েছে যে সমস্ত দেশ যাদেরকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যাদের র্যাঙ্কিংয়ের ওপরের দিকে রাখে আপনি ধরেন নিউজিল্যান্ড সুইজারল্যান্ড সুইডেন অস্ট্রেলিয়া সেই দেশগুলোর কত। ঢাকা শহরের যে জনসংখ্যা সেই জনসংখ্যার সবচেয়েও কম জনসংখ্যার দেশগুলো এটা আর আমার দেশে প্রতি বর্গ কিলোমিটারে আপনার এক হাজার একশো বাইশ জন মানুষ বসবাস করে গড়ে আর ঢাকা শহরের তো প্রায় আড়াই হাজারের উপরে অত পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে চীনে আপনার প্রতি বর্গ কিলোমিটারে কোনোটায় চারশো জন কোনোটায় তিনশো বিরাশি জন তিনশো আশি জন এটা অবস্থা অত মানুষ যেখানে খুব বেশি থাকে সেখানে অনেক কিছু সামাল দেওয়া কিন্তু মুশকিল এই কথাটা অনেকেই আমার কথাটা পছন্দ করবেন না আবার যেই মুক্ত দেশগুলোর কথা উল্লেখ করলাম তা আমাদের দেশের থেকে যারা অর্থ পাচার করে যারা দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে ওই দেশগুলোতে পাঠায় তারা তো এত তারা তাদের ব্যাংকে এই টাকাগুলো রাখে রাখতে দেয় কেন তাদের ওখানে অবকাঠামো গড়ে ওঠে কেন প্রায় তো দেখি যে এই লোকের বাড়ি ওখানে ওই লোকের ওখানে ফ্ল্যাট ওই লোকের এত দামি দামি গাড়ি কানাডা সিঙ্গাপুর যেখানে হোক না কেন তো সেখানে আমাদের অবৈধ অর্থ কোনো জায়গা দেয় কেন তাহলে এই দুর্নীতির যে ধারণাটা বলা হচ্ছে এই ধারণাটা সব অর্থে কিন্তু সঠিক নয় আমি আবার একটু থেমে যেয়ে বলি আমাদের এখানে দুর্নীতির বিস্তার হয়েছে মানুষের যেটাকে কাজী নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল জাতীয় কবি কাজী নজরুল তার ভাষায় লাভের লোভ লাভের লোভ কিন্তু আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে আমাদের যতই ঝকঝকে তক্ত্বকের রাস্তা হচ্ছে যত আলো আলো ছড়িয়ে পড়ছে এবং পাহাড় সমান সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা হয়েছে এটা একটা বড় ধরনের অসুখ কিন্তু সেই অসুখে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু সবচেয়ে মানে আমাদের আনন্দের দিকটি হচ্ছে এগুলো সবই উন্মোচিত হচ্ছে আগে বলা হতো চাপা দেওয়া যায় না যেটা দিয়ে আপনি ধামা চাপা দেবেন সে ধামাকে আপনি চাপা দেবেন কি করে আমি যদি আবার একটু সহজ করে বলি যে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিল শাহ আব্দুল করিম গান গিয়েছেন তারই বৃহত্ত সিলেটের সেই আমাদের কৃতি সন্তান আমার স্যার এখানে যে বসে আছেন শাহ আব্দুল করিম গাইছে কি সুন্দর দিন কাটাইতাম যথার্থতা আছে কিন্তু প্রকৃত অর্থে আগেও কি আমরা ভালো ছিলাম মানে আমার প্রশ্নটা করাটা ঠিক কেনা জানি না কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক আর সি মজুমদার চন্দ্র মজুমদার তিনি উনিশশো সাইত্রিশ সাল থেকে বিয়াল্লিশ সাল পর্যন্ত এই সময়কালে পাঁচ ছ বছর তিনি ঢাকার উপাচার্য ছিলেন তিনি একটা আত্মজীবনী লিখে গেছেন শেষ বয়সে এবং এটা কোভিডকালীন সময়ে এটা বাংলাদেশের পাঠকদের হাতে পৌঁছেছে অনেক পুরনো একটি বই তিনি এক জায়গায় লিখছেন তিনি ফরিদপুরের যে এলাকায় জন্মগ্রহণ করেছেন বেড়ে উঠেছেন ওই এলাকার হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষ কত খারাপ ছিল তিনি তার লেখায় ব্যক্ত করেছেন অপরের সম্পত্তি ভোগ করা অপরের সম্পত্তি দখল করা নেওয়া ব্রিটিশ ছিল ব্রিটিশরা এবং ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশের যে পলিসি সেই পলিসির মধ্য দিয়ে কিন্তু এগুলো এসে বোধ করি এখন যারা নীতির কথা বলেন নীতির কথা বলেন তাদের অধিকাংশ নীতির ধারে কাজ দিয়ে যান না আমাদের মধ্যে অনেক সংকট আছে কিন্তু আমি সেই জন্যই বলছি একটা আনন্দের সংবাদ হচ্ছে এখন সব কিছুই প্রকাশিত হচ্ছে কোনোটাই আপনি ঢেকে রাখতে পারছেন না এখানে একটু আপনাকে একটু সম্পর্ক প্রশ্ন করতে চাই মানে আগেও কি ভালো ছিলাম আপনি প্রশ্নটি করেছেন ধরেন আগে ভালো ছিলাম না সেটি ধরে রেখেই যদি বলি এখন তো ভালো থাকতে চাই আমরা আরও ভালো হতে চাই সেই দৃষ্টিভঙ্গিতে একের পর এক যে দুর্নীতি উন্মোচন হচ্ছে এটি নিঃসন্দেহে আনন্দের সংবাদ কিন্তু উন্মোচন হচ্ছে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে নালে গণমাধ্যমে মানে আপনি কি এরকম খুব বেশি উদাহরণ দেখেন যে গণমাধ্যম সরকারের কাছ থেকে কিংবা দুর্নীতি দমন কমিশনের কাছ থেকে নতুন তথ্য পেয়েছে ধরেন আমি যদি সাবেক আইজিপির কথা বলি এটি গণমাধ্যমের পরে দুদক ধরেছে সাবেক এনবিআর সদস্যর কথা যদি বলি সেটিও গণমাধ্যমের রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছাগলকে কেন্দ্র করে ইনফ্যাক্ট কোরবানি ঈদে এবং এর আগে তাকে দুদক চারবার ক্লিনচিট দিয়েছে সেটি দুদক বলছে এখন যে খতিয়ে দেখা হবে ফলে উন্মোচিত হচ্ছে বটে কিন্তু সেই উন্মোচিত হওয়ার গতি কিংবা কলেবর কি সন্তোষজনক কারণ আমরা তো এখন ভালো থাকতে চাই সরকারের কাছে এক বাক্যে আপনি এই কথার উত্তর আমিও দিতে পারবো না আপনি দিতে পারবেন না কঠিন প্রশ্ন অধ্যাপক আমার মাস্টার মশাই দিতে পারবেন আমার কথা খুব পরিষ্কার আমরা কেউই নবাব আলিবর্দি খান নাতি তিনি নবাব সিয়াজুদ্দোল আসলাম না এই যে আমরা যেখানে এই যে এত পাহাড় প্রমাণ সম্পদ দেখছি এবং মানুষের যে তার জীবন আচরণে যে সমস্ত ইউরোপীয় স্টাইল দেখছি সেগুলো করতে এসছে তার বাবা কি ছিলেন তার বাবা কোথার থেকে সম্পদ অর্জন করেছেন তার ঠাকুরদাদার কি সম্পত্তি ছিল বরঞ্চ ওই ঠাকুরদাদা যাদের সম্পত্তি ছিল তারা বরঞ্চ এখনটা অনেকটা মিলিয়মান হয়ে গেছে বলতে গেলে এখন কিছুই নাই নাই অনেকগুলো কোনো সংকটের জায়গা এখানে আছে সব কিন্তু নব্যধনী আপনি এই নব্যধ্বনির যে ইতিহাসের কথা আমরা বলছি এই দুর্নীতি এরা কিন্তু অধিকাংশই তারা তারাই করছে এখন আপনি ঠিক বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অনেক চোখ খুলে দিয়েছে অনেক কিছু দেখিয়েছে সারা পৃথিবীতে তাই হচ্ছে তো গণমাধ্যম আপনি সিএনএন বিবিসি দেখেন আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আপনি ওয়াই ওয়ান টেলিভিশন আছে সেই টেলিভিশনে গত ছ মাসে যে সমস্ত নানান ধরনের দুর্নীতির তথ্য উপস্থাপন করেছে এটা সরকার জানতে পেরেছে পরে এনডিডিবি এক সময় কিন্তু এরকম মর্যাদার জায়গা অবস্থান ছিল কিন্তু ভারতের রাজনীতির নানান সমীকরণে এনডিডিবি সে জায়গার থেকে সরে সরে এসেছে কিংবা সরে আসতে বাধ্য হয়েছে অথবা আপনি গণমাধ্যমে কিন্তু এই চোখ খুলে দেয় নীল তো যে লিখেছিলেন দীনবন্ধু মিত্র তিনি তো চোখ খুলে দিয়েছিলেন অতএব আপনি সংকটটা ওই জায়গায় আমাদের দেশে আওয়ামী লীগের সরকারের যদি কোনো ব্যর্থতার কথা আমার কাছে জিজ্ঞেস করেন আমি রক্ষণশীল আওয়ামী সমর্থক আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো তাদের একটাই দুর্বলতার জায়গা তারা গত পনেরো বছরে কালচারাল জিডিপির ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি ধন্যবাদ তারা জিডিপি জিডিপি চিৎকার করেছে জিডিপি নিয়ে আগ্রহ প্রকাশ করেছে কিন্তু সাংস্কৃতিক যে জাগরণের জায়গাটি মানুষকে বোধে আনা মানুষকে শিক্ষায় শিক্ষিত করা সেই জায়গাতে কিন্তু ব্যর্থতার পরিচয় দিয়েছে জি ধন্যবাদ জনক সুভাষিংহ রায় প্রফেসর ফেরদৌস লাভের লোভ একটি একটি শব্দদয় ব্যবহার করেছেন আমি এই জায়গাটিকে ধরেই আপনার কাছে জানতে চাই এই সমাজে কি লাভের লোভ ঠিক উন্নয়নের গতিতে বাড়ছে উন্নয়ন যেখানে হবে সেখানে লাভের লোভ থাকবেই এবং আজকে অনুষ্ঠানের সুভাষ যে কথাগুলো বলছেন আমি সবগুলোর সাথে এগ্রি করি যেহেতু লেখাপড়া নিয়ে থাকে সে এবং যথেষ্ট পরিমাণে গবেষণা করে সেই জন্য তার আলোচনার ড্যাপটা ওই ওইদিকেই আপনার আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের এই সমাজটা কী মানে এখন আমরা সমাজে কোন স্টেজে আছি সমাজ তো চট করে আজকের এই জায়গাতে এখানে আসে নাই সমাজের তো একটা রূপান্তর আছে সংস্কৃতির একটা রূপান্তর আছে গোপাল হালদারের একটা বই আছে সংস্কৃতির রূপান্তর আপনি দেখবেন সংস্কৃতি কিভাবে রূপান্তরিত হয়ে একটা জায়গাতে আসে আর সমাজ কিভাবে রূপান্তরিত হয় সেটার জন্য আপনার মার্ক্সের পরেন নিউ মার্ক্সিয়ান পড়েন নন মার্ক্সিয়ান পড়েন মার্কস পরেন আপনি দেখবেন যে একটা সময় আমরা ছিলাম প্রিমিটিভ কমিউনিজম বলি আমরা আদিম সম্যবাদ তারপরে স্লেভারি তারপর ফিউডালিজম বা সামন্ততন্ত্র তারপরে ধনতন্ত্র তারপরে সমাজতন্ত্র আপনি এটা বিশ্বাস করেন আর নাই করেন ইতিহাসের যে চাকাটা এভাবে কিন্তু এই মোর্স অফ প্রোডাকশনের পরিবর্তন মানে উৎপাদন পদ্ধতির পরিবর্তনের সাথে সাথে সমাজেরও পরিবর্তন হয় এখন এই যে একটা কন্টিনাম এই যে একটা সিঁড়ি এই সিঁড়িতে এখন এই মুহূর্তে বাংলাদেশ কোন জায়গাটাতে অবস্থান করছে এই সিঁড়িতে বাংলাদেশ এখন পুঁজিবাদী সমাজ ব্যবস্থার এই একটা স্টার্ট স্টার্টিং পয়েন্ট এখন যে খুব বেশি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা হয়ে গেছে সেটা বলা যাবে না আমাদের কৃষিতে পুঁজিবাদ কি পুরাপুরি বিকাশমান হয়ে গেছে সেটা বলা যাবে না হ্যাঁ কৃষিতে পুঁজির প্রবেশ ঘটেছে উদ্বৃত্তের জন্য সেখানে আমরা কৃষিকাজ করছি বাজার বাজার ব্যবস্থাপনার ভিতরে আসছে সেখান থেকে অ্যাকোমোলেশন অফ ক্যাপিটাল হচ্ছে এই অ্যাকমোলেশন অফ ক্যাপিটাল কারা করে এই অ্যাকোমোলেশন অফ ক্যাপিটালটা কারা করে আপনি দেখবেন যে উৎপাদন পদ্ধতির ভিতরে টেকনিক্স অফ প্রোডাকশন একটা আছে উৎপাদনের কৌশল যারা সম্পত্তি যারা কল কারখানা ইন্ডাস্ট্রি জমি ল্যান্ড এগুলো নিয়ন্ত্রণ করে অফিস আদালত ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে তাদের হাতেই হলো আপনার মূল চালিকা শক্তিটা আমাদের এখানে এই এইরকম একটা অবস্থার ভিতরে এটাকে বলা হচ্ছে এখন নিউ লিবার সোসাইটি নব্য উত উদারতা আসলে আমরা নাম বলি নিউ লিবারেল সোসাইটি এটা পুঁজিবাদ সহজ বাংলায় পুঁজিবাদ তো পুঁজিবাদের শুরুর দিকে পৃথিবীর এমন কোনো দেশ আপনি পাবেন না যে সমস্ত দেশগুলোতে এই ধরনের লুন্ঠনের প্রক্রিয়া ছিল না তা আমাদের একটা ধারণা ছিল তাত্ত্বিকভাবে অ্যাকাডেমিক্যালি যে ইউরোপে যে লুণ্ঠনের ইতিহাসটা আমরা দেখি বা আপনার আমেরিকাতে যে লুণ্ঠনের ইতিহাসটা আমরা দেখি অথবা সকল ধনী দেশগুলা যেটা কথা একটু আগে সুভাষ বললেন তাদের যে লুণ্ঠনের ইতিহাসটা আমরা দেখি আমাদের একটা ধারণা ছিল সেই ইতিহাসগুলো থেকে আমরা শিখে অন্তত আমাদের সেই স্টেজটা যাতে আমাদের ফেস করতে না হয় যে মানে আপনার একদম মানে চোর বাট পারে একদম ভরে যাবে একদম লুন্টন হবে মানে সর্বত্র মানে অরাজকতা দেখা দেবে সেটা যাতে না হয় সেই রকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে ছিল যে মনে হয় আধুনিক রাষ্ট্রগুলা নতুন যে রাষ্ট্রগুলো স্বাধীনতা প্রাপ্ত হয়েছে পঞ্চাশ ষাট সত্তরের দশকে বাংলাদেশ সহ তারা মনে হয় ওয়েস্টের কাছ থেকে এই জিনিসটা শিখবে শিখে একটা গুড গভর্নেন্স একটা রেশনাল ক্রেসি একটা আমলাতন্ত্র একটা যৌক্তিক আমলাতন্ত্র তৈরি করবে ম্যাক্স বেভারে সেই যৌক্তিক আমলাতন্ত্র তৈরি করবে একটা গুড গভর্নেন্স তৈরি করবে একটা উন্নয়নের মডেলের দিকে তারা দিকে যা দাবিত হবে কারণ এ এর ভিতরে তো আমরা অনেক কিছু শিখেছি এর ভিতরে তো আমরা অনেক কিছু দেখেছি এই এইরকম একটা অবস্থার ভিতরে আমাদের আশা যেটা ছিল সেই আশাটা আমরা আমাদের দূর আশায় পরিণত কিছুটা হয়েছে কিছুটা হয়েছে কেন আপনি ডেভিড হারবে নামে এক ভদ্রলোক আছেন খুব নাম করা তাত্ত্বিক সোশিওলজিস্ট ওনার একটা থিউরি আছে অ্যাকোমোলেশন বাই ডিসপজিশন অথবা আরও অনেক জায়গাতে অনেক সুন্দর সুন্দর থিউরি আছে রেন্টার্স রেন্ট ক্লাস আপনি দেখবেন ওই যে দালাল এবং ফোরিয়া শ্রেণী এবং অ্যাকোমোলেশন বাই ডিসপোজিশন কিছু করে না শুধু ওই পার্সেন্টেজ খায় অথবা কিছু করে না কিন্তু সে পাওয়ারটাকে ব্যবহার করে তার যে পলিটিক্যাল পাওয়ার অথবা তার যে সোশ্যাল পাওয়ার এটা খালি বেনুজুর করে না এখানে যে হুজুরা আছে না সারা দেশে বড় বড় হুজুর আছে পেশাবরা আছে ওনাদের একটা পাওয়ার আছে ওনারা ওনার জায়গাতে পাওয়ারটা এক্সারসাইজ করে উনি ওনার মতো করে সুন্দর করে বানাচ্ছে এবং যার সামাজিক পাওয়ার আছে সোশ্যাল ক্যাপিটাল আছে সেও তার মতো করে বানাচ্ছে এখন এই জায়গাটাতে এসে আপনার তাহলে এইগুলাকে কন্ট্রোল করতে হয় কিভাবে। এগুলাকে কন্ট্রোল করতে হয় একটা গুড গভর্নেন্স দিয়ে গুড গভর্নেন্সের ভিতরে একটা প্রধান বিষয় হলো অ্যাকাউন্টেবিলিটি এখন গবেষণা করে দেখা গেছে অ্যাকাউন্টেবিলিটি গুড গভর্নেন্স ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গাগুলোতে যদি হাত দিতে হয় তাহলে সমাজের ভিতরে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা লাগে যেটা আমি একটু আগে বলতেছিলাম ডেমোক্রেটিক প্র্যাকটিসটা যদি আপনার না থাকে তাহলে তখন আপনি ওই অ্যাকাউন্টেবিলিটি গুড গভর্নেন্স ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলোতে আপনি হাত দিতে পারবেন না আমলারা যদি এই যে রাজনৈতিক নেতৃবৃন্দের আন্ডারে কাজ করতে না চায় তারা যদি আপার হ্যান্ড পেয়ে যায় কারণ আপনাকে মনে রাখতে হবে দেশ চালাচ্ছি কিন্তু রাজনীতি এবং রাজনৈতিক নেতারা যা বলবেন তা দেয়ার দ্য পলিসি মেকারস দেয়ার দ্য এক্সট্রিম লেভেলে তা তাদের হাতেই রাষ্ট্র এবং এই দেশে আপনার পৃথিবী যে কোনো দেশে একটা সরকারি দল একটা বিরোধী দল এবং সরকারি দল এবং বিরোধী দলের ভিতরে একটা চ্যাক অ্যান্ড ব্যালেন্স আপনার পৃথিবীর সব জায়গাতে আছে পার্লামেন্টও আছে পার্লামেন্টের ভিতরে আসে বাহিরে আসে সব জায়গাতে এতে কি হয় এতে নিয়ন্ত্রণের ভিতরে থাকে আমাদের এখানে যে কোনো কারণেই হোক এই গত পনেরো বিশ বছরে এই ব্যালেন্সটা হারাই গেছে সত্য কথাটা এখন বলতে হবে এখন ব্যালেন্সটা কেন হারাইলো কোন কারণে হারাইলো কোন ধরনের ঘটনার কারণে ব্যালেন্সটা নষ্ট হইলো কী এমন ঘটনা ঘটলো যে কারণে ব্যালেন্সটা নষ্ট হয়েই গেল অন্য কোনো শক্তি আর কেন আসছে না অন্য কোনো ডেমোক্রেটিক শক্তি কেন আসছে না সেইটা নিয়ে বড় বিতর্কের বিষয় আছে কিন্তু আমরা যে কথাটা বারবার বলার চেষ্টা করছি আপনি যদি ডেমোক্রেটিক প্র্যাকটিস রাখেন তাহলে ওই কলেজে নকল হচ্ছে কি না তাহলে ওই কলেজে নকল হচ্ছে কিনা সেটা আপনার চেক 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 অ্যান্ড ব্যালেন্স করতে পারবেন তাহলে আপনি পিএইচসির ভিতরে কি হচ্ছে আপনি পিএসসির ভিতরে এইরকম একটা মাফিয়া গ্রুপ তৈরি হয়ে গেছে কিনা সেটা আপনি চ্যাক অ্যান্ড ব্যালেন্স করতে পারবেন ব্যানজের এই ঘটনা কি মানুষ জানতো না সবাই জানত কিন্তু কেউ কোনো মুখ খুলে নেয় কেন মুখ খুলে নেয় কারণ ডেমোক্রেটিক প্র্যাকটিসের অভাবে সেখানে যদি সে মুখ খোলে তাহলে তাকে ধরে নিয়ে যাবে অথবা তার তাকে হেনস্থার শিকার হতে হবে শিক্ষকরা পণ্ডিত মানুষরা কথা বলেন না কেন কারণ শিক্ষকরা পণ্ডিত মানুষরা কথা বলেন না কারণ দেখছেন যে পণ্ডিত মানুষরা কথা বললে পরে তাকে হেনস্থার শিকার হতে হবে যদি একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকতো তাহলে শিক্ষকরা কিন্তু সেই জায়গাটাতে কথা বলতেন আমি মূল কথাটা যে কথাটা বারবার বলার চেষ্টা করতেছি এখানে আপনি মেকিয়াবিলির যে তাত্ত্বিক এবং অ্যাপ্লাইড যে ধারাগুলা যে দিকগুলা যে প্রিনশুর কম্বাইন দ্য কোয়ালিটিজ অফ এ ফক্স অ্যান্ড লায়ন একজন শাসকের চরিত্র হবে সিংহের মতো শক্তিশালী আর শ্রীগালয়ের মতো দূরত এখন শাসক বলতে খালি ওই টপ লেভেলের না শাসক বলতে সব যে যেখানে বসে আছে সেই জায়গাটাতেই দেখবেন কন্টিনিউয়াস মিথ্যা কথা বলতেছে সে ঘুষ খাচ্ছে কিন্তু সে বাইরে এসে সে এমন একটা লেবাস ধারণ করছে এমন সব কথাবার্তা বলতেছে সে শুদ্ধাচার পুরস্কার পাচ্ছে সে এই যে দেখেন আবেদালি আবেদালি তার লেবাস দেখেন তার স্টাইল অফ থিঙ্কিং দেখেন সে বলছে যে আমি প্রশ্ন পাশে টাকা টাকা এনে আমি এই যে আল্লাহ রাস্তায় খরচ করেছি দেখেন তার তার ডিসকোর্সটা দেখেন সে প্রশ্ন ফাঁসে টাকা এনে আল্লাহর রাস্তা খরচ করছে নিজামুদ্দিন আউলিয়ার মতো এখন জনগণকে সে এটা কনভিন্স করার চেষ্টা করতেছে যে আমি তো আল্লাহ রাস্তায় টাকাটা খরচ করে ফেলছি সে একটা একটা ক্লিন কি পাওয়ার চেষ্টা করতেছে চিট পাওয়ার চেষ্টা করতেছে একই রকমভাবে আপনি এই ঘটনাগুলো কিন্তু ঘটতো না যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকতো যদি আপনার গুড গভর্নেন্স থাকতো অ্যাকাউন্টেবিলিটি নাই গুড গভর্নেন্স নাই মানে জবাবদিহিতা নাই তার কারণটা হলো একপক্রিয়ভাবে যদি সমাজ চলতে থাকে একটা পাওয়ার স্ট্রাকচারের ভিতরে যদি সমাজ চলতে থাকে এক ধরনের চিন্তাভাবনার ভিতরে যদি সমাজ চলতে থাকে ডাইভার্সিটি যদি সমাজের ভিতরে না থাকে মাল্টি কালচারালিজম যদি সমাজের ভিতরে না থাকে দেখবেন সারা পৃথিবীতে মাল্টি কালচারালিজম মাল্টি কালচারালিজম বলতেছে মাল্টি কালচারালিজম এর অর্থটা কী সবাই কথা বলার একটা সুযোগ থাকবে তাহলে হবে কি সবাই কিছু ব্যবসা বাণিজ্য করবে সবাই কিছু কাজ করবে সবাই এক ধরনের রাষ্ট্রীয় সুখ শান্তি সেগুলা আপনি বঙ্গবন্ধুর কথা বলেন ওনার সময়কালের সময় আমি প্রায়ই কম্পেয়ার করি ওনার বইগুলো পড়ি মাঝে মধ্যে দেখেন আপনি যে তার আদর্শটা কোন জায়গাটাতে ছিল চিন্তা ভাবনাটা কোন জায়গাটাতে ছিল করাপশন নিয়ে তার চিন্তাটা কোন জায়গাটাতে ছিল এবং এই দেশে কেরানি শ্রেণী তৈরি করবে না এদেশে বিজ্ঞানী তৈরি হতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বাধীনভাবে কথা বলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নাইনটিন সেভেন্টি থ্রির অধ্যাদেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সামনে উনি চেয়ারে বসতেন না প্রফেসর আবদুল রাজা সাথে চেয়ারে বসতেন না আর আজকে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে না জিজ্ঞাসা করে তার আবহমান কাল ধরে তার একটা সুযোগ যে পেনশনের একটা সুবিধা সেটা আপনি কার্টিল করে দিয়ে দিচ্ছেন আপনি জিজ্ঞাসাই করেন না জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করেন নাই একটা ঘটনাই প্রমাণ হয় যে আপনি এখানে কি চালাচ্ছেন আমরা একটা বিরতি নেব বিরতির পর একটু আলোচনায় ফিরব প্রদর্শক একটা বিরতি দিচ্ছেন সাইড পলিটিক্সে ফিরবে খানিকক্ষণ পর সঙ্গে বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে আজ কথা বলছি রাজনীতির দুর্নীতির মহোৎসব ও রাজনীতি আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এ এস এম মামুন ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ এবং আছেন বাংলা বিচিত্র সম্পাদকজনক সুভাষ সিংহ রায় আমি সুভাষ সিংহ রায়ের একটি শব্দ ধরে প্রফেসর ফেরদোস আপনার কাছে জানতে চাইব এই যে কালচারাল জিডিপি এবং তার সাথে যদি একটু যোগ করি আপনি বলছিলেন রেশনাল ব্যুরোক্রেসি গুড গভর্নেন্স এই সবগুলোর সাথে তো আসলে পলিটিক্যাল উইল জড়িত সরকার সর্বোচ্চ পর্যায় থেকে সামগ্রিকভাবে এগুলো বারবারই বলা হচ্ছে জিরো টলারেন্স দুর্নীতিতে জিরো টলারেন্স ব্যবস্থা নেওয়ার কথা তারপরও এখনও কেন আপনাকে বলতে হচ্ছে যে গুড গভর্নেন্স দরকার এটা হলো আপনি সমাজের আমরা প্রায় বলি সমাজের অনেকগুলো স্ট্রাকচার আছে তো এর ভিতরে একটা হলো বেসিক স্ট্রাকচার একটা হলো সুপার স্ট্রাকচার ওই বেসিক স্ট্রাকচারের ভিতরে উৎপাদন পদ্ধতি টিকিডাস্ট্রি ফিন্ডাস্ট্রি পড়ে আর সুপারস্ট্রাকচারের ভিতরে পরে পলিটিক্স ল লিটারেচার যা আছে সব কিছু অনেকে বললে যে বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে সুপারস্ট্রাকচারকে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আবার অনেক তাত্ত্বিকরাও বলেন আর ইদানিং দেখা যাচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড যে সুপারস্ট্রাকচার যেটা মানে পলিটিক্স এগুলো নিয়ন্ত্রণ করে আপনার বেসিক স্ট্রাকচারকে মানে পলিটিক্যাল ডিসিশানটা যেরকম হবে আপনার উৎপাদন পদ্ধতিটা সেরকম হবে পলিটিক্যাল ডিসিশন যদি হয় আমি এই ধরনের জিডিপি গ্রোথ দেখতে চাই আসবে পলিটিক্সের কাছ থেকে যদি পলিটিক্স বলে যে আমি এই ধরনের কালচারাল রেভলিউশন দেখতে চাই ওই ধরনের সাংস্কৃতিক বিপ্লব হবে পলিটিক্স যদি মনে করে যে আমি এই ধরনের আমলাতন্ত্র দেখতে চাই ওই ধরনের আমলাতন্ত্র হবে পলিটিক্স যদি মনে করে যে আমি আমার এখানে দুর্নীতিমুক্ত মুক্ত না দুর্নীতি নিয়ন্ত্রিত দুর্নীতি মুক্ত বলতে কোনো সমাজ পৃথিবীতে আমি দেখি নাই বা কোনো এক কোনো সময় ছিল বলে আমার কাছে মনে হয় না বা আজকে যারা সকল অনেক ফুটানি নিয়ে বলেন যে আমরা একদম দুর্নীতিমুক্ত সেই সব সমাজের ভিতরে আমরা বসবাস করে আসি যাওয়া আশা আছে আমাদের সে কোথাও দুর্নীতি মুক্ত নাই দুর্নীতিটাকে নিয়ন্ত্রণের ভিতরে রাখা এবং দুর্নীতিতে কেউ যদি আক্রান্ত হন দুর্নীতিতে যদি নিমজ্জিত হন তাকে পানিশমেন্টের ভিতর আন্ডারে নিয়ে আসা এন্ড মুশকিল হয়ে গেছে আমাদের এখানে পানিশমেন্টটা যে হচ্ছে এটাই বোঝা যায় না আপনি এই যে মতিউরের ঘটনা মতির ঘটনা এখন পর্যন্ত কোন দিকেতে যাচ্ছে তার বলতেছে যে তার জিনিসপত্র ওই যে বাজায়প্ত করা হচ্ছে ব্যানোজিরে এটা বাজার ঘরেই ঢুকতে পারে না এমন তালা লাগাইছে সেই তালাই খুলতে পারে না এই যে ব্যানজিরের একটা রিসোর্টে দেখলাম কালকে তালাই খুলতে পারে না তালা কুলা দরকার কি তালা ভাঙেন তালা ভাঙে আপনি নিজস্ব তালা আপনি লাগান এখন আমরা এমন তালা লাগাই যে তালাই খুলতে পারে না দুদক গিয়ে সেখানে না তিন দিন পর ভাঙবে ভাঙবে ভালো কথা ভাঙুক ওই দিনই ভাঙবে না ভাঙে না এই কেন আমার কথা এটা না আমার কথা হলো যে আপনার এর যে পানিশমেন্টের যে ধরনটা বা পানিশমেন্ট যে হচ্ছে জাস্টিস মাস্ট বি সিন এটা জনগণ মনে করে যে এটা করে পার পাওয়া যাবে আপনি চিন্তা করে দেখেন একটা ড্রাইভার মানুষ সে বলতেছে আমি প্রশ্ন ফাঁসের টাকা এনে আল্লাহ রাস্তায় খরচ করেছি আপনি চিন্তা করে দেখেন এবং প্রতিনিয়ত এখন যে সমস্ত ঘটনাগুলো বের হচ্ছে দুর্নীতির এগুলোকে আগে জানা আগে এজেন্সিরা জানতো না সরকার জানত না পলিটিক্যাল লিডার যারা আছেন তারা জানতেন না বা পলিটিক্যাল লিডার যারা আছেন তারা কি ফেরস্তা বা কোনো সরকারে আমার যে কোনো সরকারে আমার ওই পলিটিক্যাল লিডার যারা দেখেন তারা কি ফেরস্তা নিয়ন্ত্রণের ভিতরে ছিল এটা একদম অনিয়ন্ত্রিত অবস্থার ভিতরে চলে গেছে এখন এই জায়গাটাতে আপনি নিয়ন্ত্রণ করতে গেলে শুধু আইন কানুন দুদক দুদক কি করবে আপনার এই পঁচিশ লক্ষ সরকারি কর্মচারী এবং আপনার এই যে আদার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী এগারো বারো লক্ষ বাকিটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এই এই এদেরকে এই কয়জন দুদকের লোক তারা কি করবে তার লজিস্টিক সাপোর্ট কত তার ম্যান পাওয়ার কোথায় তার ম্যান্ডেট কী কী আছে সে কতটুকু পর্যন্ত যেতে পারে কতটুকু পর্যন্ত এখন পর্যন্ত দুদক প্রিভেন্টিভ স্ট্রাইক করে নিজে থেকে উদ্যোগ নিয়ে কয়টা দুর্নীতি কেস বের করছে মিডিয়া যদি না বের করতো সোশ্যাল মিডিয়া যদি সামনে না আসতো এখন তো দেখা যাচ্ছে মিডিয়াই সমস্ত কিছু আপনারা বের করে নিয়ে আসেন আর এক একটা নিয়ে আপনার ব্যস্ত থাকা হয় মূল কথাটা হলো যেটা সুভাষ বলতেছিলেন যে কালচারাল জিডিপি একটা দেশ কতটুকু উন্নত হয়েছে সেটা নির্ভর করবে সাংস্কৃতিকভাবে সে কতটুকু এগিয়েছে তার হিউম্যান ডেভেলপমেন্টের রিসোর্সে কোন জায়গাটাতে সে এবে এখন আপনি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আপনার কোনো ইনভেস্টমেন্ট কম আপনার নজর চলে গেছে অন্য জায়গাটাতে সেটা সেই ডেভেলপমেন্ট যে দরকার না সেটা ঠিক না সেটাও দরকার কিন্তু আমার রেশিওটা কেমন হবে আমি যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আগামী দশ বিশ বছরের ভিতরে না নিতে পারি তাহলে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড শেষ এখন এই ডেমোগ্রাফিক ডিভিডেন নিতে গেলে তাকে কর্মক্ষম করে তুলতে হবে তার জন্য চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে আপনি এখান থেকে বাংলাদেশ থেকে বাইরে নার্স পাঠাইতে পারেন না তারা ইংরেজি বলতে পারে না আপনার এখানকার লোকজন যা বাহিরে তিনশো ডলারের কাজ করে আর একই কাজে শ্রীলঙ্কা থেকে যায় বারোশো ডলারের কাজ করার জন্য ডিফারেন্সটা কি এখন আপনি বলবেন যে আমরা এই জায়গাটাতে আপনার সাথেই স্বাধীনতা এবং আপনার আশেপাশে সবাই স্বাধীনতা প্রাপ্ত লোকজন যারা আছে যে সমস্ত দেশগুলো আছে আপনি যান আজকে ভিয়েতনামে আজকে যান আপনি ক্যাম্বোডিয়াতে ইভেন আপনি ক্যাম্বোডিয়াতে যান ইভেন আপনি ভিয়েতনামে যান আপনি আপনার সমসাময়িক যে দেশগুলো আছে সেই সমস্ত জায়গাগুলোতে যান সেইগুলোকে আপনি ফলো না করে ইভেন চায়না দেখেন আপনি চায়নাতে এখন যে চায়নার দেখেন স্বাধীনতার সময়ে চায়নার জিডিপি কত ছিল আমাদের জিডিপি কত ছিল সিঙ্গাপুরের জিডিপি কত ছিল মালয়েশিয়ার জিডিপি কত ছিল আর আজকে আমাদের আমরা কোথায় আর তারা কোথায় এটার জন্য মূল কাজটা যে কয়েকটা জিনিস দায়ী এর ভিতরে পলিটিক্যাল লিডারশিপও একটা ইম্পর্টেন্ট দায়ী বলে আমরা মনে করি যেহেতু তারা রাষ্ট্র চালান ধন্যবাদ আমি এই জায়গায় একটু জনসভা সিংহ রায় আপনার মন্তব্য জানতে চাই প্রফেসর ফেরদোস বলছিলেন এই যে ব্যালেন্সটা হারিয়ে গেছে ডেমোক্রেটিক ব্যালেন্স এবং তিনি বলছেন পলিটিক্যাল লিডারশিপও এক অর্থে দায়ী আপনি বলছিলেন কালচারাল জিডিপির কথা গত পনেরো বছর মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি সরকার আছে ক্ষমতাসীন তাহলে আমাদের সাংস্কৃতিক সেই যে আন্দোলন এবং প্রত্যাশার জায়গা সেটি পূরণ হলো না কেন না এটা তো বড় একটা প্রশ্ন উনি আমানুল্লাহ ফেরদোস যে কথাগুলো বলেছেন অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি ফাঁক দিয়ে বলে ফেলেছেন আপনি যে যে কথাগুলো বললেন যে আমাদের গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে কিন্তু আবার সব ক্ষেত্রে কি দায়িত্ব পালন করতে পারছে একজন খুব খ্যাতিমান সম্পাদক এবং সবচেয়েতে দামি নামি সম্পাদক বলা হয় যাকে তিনি আপনার একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে তো স্বীকারই করেছেন যে এক এগারো সময় তাকে যেভাবে বলা হতো সেভাবে তিনি লিখতেন আবার তিনি আবার কদিন আগে বলেছেন তিনি জানতে নেই বেঞ্জুরে ঘটনা তিনি এটা প্রকাশ করেননি তাকে আবার বলা হয় সাহসী সম্পাদক আমাদের তো নানান রকম সংকট আছে এই জন্য বলি কোদালকে কোদাল বলাই ভালো আর ভ্লাদিমির ইলিস লেনিন একটা অসাধারণ কথা বলেছিলেন যে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ থেকে দূরে থাকবা তা খুব ব্যক্ত করেছিলেন একটা লুম্পেন বুর্জুয়া একটা লুম্পেন প্লেতারিয়াত হ্যাঁ আমাদের যে বুর্জুয়া সংস্কৃতির যে বিকাশ ঘটেছে এটা লুম্পেন বলে বুর্জুয়া আমাদের কষ্টটা শেখে এবং প্লেতারিয়াত যারা তাদের মধ্যে কিন্তু লুংপেন চরিত্রটা কিন্তু দিন দিন প্রকাশিত হচ্ছে এবং এটার নানান রকম অভিঘাত দেখতে পাচ্ছি আমরা ভারতের একজন বিখ্যাত সমাজতত্ত্ববিদ আছে আশিস নন্দী আশিস নন্দীর একটা কথা হচ্ছে যে সাইকোঅ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল পলিটিক্যাল সাইকোলজি আমরা কিন্তু এরকম একটা সংকটের মধ্যে আছি এখন আমল্লা ফেদ্দোস বললেন যে আপনিও উল্লেখ করলেন পলিটিক্যাল উইল আপনি খেয়াল করে দেখুন যে বাংলাদেশের তিপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে বছর ছিল আপনার আওয়ামী সরকার আর আওয়ামী লীগ সরকার যারা ছিলেন তারা তো প্রত্যক্ষ মানে সামরিক তন্ত্রকে ধারাবাহিকতা বজায় রেখেছিল কিন্তু যেই দেশগুলো কথা উল্লেখ করলেন নিশ্চিতভাবে তিনি যে সত্যি কথা বলেছেন সেই দেশগুলো কিন্তু এই সংকট ছিল না যেই দেশের মুক্তি সংগ্রামের যারা বিরোধিতা করেছে তারা পৃথিবীর কোনো দেশে রাজনীতি করতে পারে না সেই দল কিংবা তাদের উত্তর শৈরাও এটা বাস্তবতা সিঙ্গাপুরের রাতিরাষ্ট্রের নির্মাতা যিনি লিকোয়ান ইউকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এত ছোট দেশকে এত উন্নত করলেন কি করে ধনী দেশে পরিণত করলেন কী করে বলে একটাই কারণ যে যে সমস্ত সিঙ্গাপুরের নাগরিকরা জাপানি ধরে দালালি করেছে তাদের আমি নাগরিকত্ব দিয়ে নাই তাদের আমি ভোটাধিকার দিই নাই সিঙ্গাপুর তৎপর করে গিয়ে গেছে বাংলা এখন পারে কেন মানে এখনো অনিশ্চিত হলো না কেন সে আবার একবার আবার থেকে শুরু করতে হবে রাত এটা আমরা অন্য রাত করতে হবে অন্য দিন আলোচনা আমি আপনাকে বলি জনসংখ্যার দিকে বাংলাদেশ হচ্ছে অষ্টম এতগুলো রাষ্ট্র পৃথিবীতে অষ্টম জনসংখ্যা উদ্দেশ্যর দেশ হচ্ছে বাংলাদেশ অথচ আমি আয়োজনের দিক দিয়ে চুরাশীতম আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের যেমন ইতিবাচক দিক রয়েছে আমাদের অনেক সংকটের জায়গা রয়েছে অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে হ্যাঁ আমার ভিতরে সঠিক বলেছেন যে আমাদের যে গুড গভর্নেন্সের যে ডাকাটি আমি যদি বাংলায় বলি যে সুশাসন আর সুশাসন কখনো সুরাজনীতি ছাড়া হবে না আর সুরাজনীতিতে আপনি যেটা বলছেন পলিটিক্যাল উইল সেই পলিটিক্যাল উইল একটি রাজনৈতিক দল দেওয়া হবে না সরকারি দল কিংবা আওয়ামী এটাই শুধুমাত্র একা পারবে না আপনি গণমাধ্যমের কথা বলছেন আঠারোশো সালে গ্রাম বার্তা প্রকাশিকা যখন প্রকাশ করেন কাঙাল হরিনাথ তিনি কি বেশি দিন পত্রিকা চালাতে পেরেছেন কুষ্টিয়ার মতন একটি নিভৃত এলাকায় তিনি ওখানে প্রেস তৈরি করেছিলেন এবং সেই গ্রামবাত্মা প্রকাশিকা তিনি বারো বছরের বেশি চালাতে পারেননি ওখানকার জমিদারদের যারা পৃষ্ঠপোষক জমিদারদের যারা বেনিফিশিয়ারি গ্রুপ তারা সবাই মিলে তাকে পর্যদস্ত করে দিয়েছে অতএব এই যে আমরা এখন যে জায়গাটায় আসছি আমি সেজন্যই বলছি আমাদের আনন্দের সংবাদ এখন কোনো কিছু ধামাচাপা দেওয়া যাচ্ছে না এই না যাওয়ার মধ্যে আপনি সংকটের উত্তরণের পথ দেখেন কিনা এই প্রশ্নটি রাখলাম একটু বিরতির পর এসে আপনার মন্তব্যটি শেষ করবো আর একটি বিরতি নিচ্ছি প্রিয় দর্শক ইনসাইড পলিটিক্সে ফিরছি খানিক সঙ্গে থাকবে বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে জনাব সুভাষ সিংহ আপনাকে একটি প্রশ্ন রেখেছিলাম যে এই সংকট উত্তরণের পথ দেখেন কিনা যে আনন্দের সংবাদ বলছেন তার মধ্যে দিয়ে দুই মিনিট একটু শেষ করতে হবে অ্যাডাম প্রিজস্কিরম একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি তার ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি বিষয়ে সে লিখেছিলেন যে পৃথিবীতে যে দেশের মাথাপিছু আয় এক হাজার ডলারের উপরে যায় উপরের দিকে উঠতে থাকে সেই দেশটি গণতন্ত্রের পথে হাঁটে তা আমাদের তো এখন দু হাজার সাতশো প্রায় তিন হাজার ছিয়ানব্বই ডলার এবং আপনি যদি কেটে সেটাও বলেন দু ডলার ওই হিসেবে যদি বলেন রক্ষণশীলভাবে তা এগোচ্ছে কিন্তু ওই যেগুলো দগদকে ঘা যে ঘাগুলো মলম দিয়ে ঢেকে রাখা হয়েছিল সেই ঘাগুলো বেরিয়ে আসছে এবং এটা ইতিবাচক দিক বঙ্গবন্ধুর যখন সরকার পরিচালনার দায়িত্বে বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে তার কাছে তার গ্রাম থেকে গোপালগঞ্জের থেকে একজন কৃষক বঙ্গবন্ধুকে প্রচণ্ড ভালোবাসেন সে তার ক্ষেতের কিছু সবজি বঙ্গবন্ধুর জন্য নিয়ে এসছে ধানমন্ডি বত্রিশ নম্বরে তিনি নিয়ে আসছেন বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করা খুব সহজ ছিল দেখছেন এখন তো দেওয়াল দেখেন তখন তো আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আশির প্রথমে আমরা তো বলতে গেলে চলে যেতে পারত এমন একটা পরিস্থিতি ছিল তা সেখানে বঙ্গবন্ধু তার অ্যাসিস্ট্যান্টকে কোন এক অ্যাসিস্ট্যান্টকে বিশ টাকা দিয়েছে কারণ সবজি নিয়ে আসছে কষ্ট করে যাওয়া খরচ করে দেওয়ার জন্য তা। সে লোক নিচে আবার দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধু যখন রেডি হয়ে যখন যাচ্ছেন গণভবনের দিকে না সে দেখা না করে যাবে না দেখা না করে যাবে না হ্যাঁ তো দেখে বলছে কি তুমি এখন দাঁড়িয়ে আছো বলে বঙ্গবন্ধু আমি তো আপনাকে ভালোবেসে আমার সবজি যেতে এসেছিলাম সে কাদা কাঁধ হবে আমারে একজন ভদ্রলোক সে দশ টাকা দিয়েছে তো বঙ্গবন্ধু হাসতে হাসতে বললে দেখো আমি দেশটা চালাবো কেমনে আমার বিশ টাকা দোতলার থেকে নামতে নামতে দশ টাকা হয়ে গেছে এখন যে অ্যাসিস্ট্যান্ট সে মনে করেছে ওটা কৃষক ওটা গোপালগঞ্জ থেকে আসছে যাচ্ছে দশ টাকা তো অনেক টাকা জানি না কোন কারণে সে বিশ টাকাটা দশ টাকা করে দিয়েছিল বঙ্গবন্ধু দুঃখ করে একটা কথা বলতেন যে পাকিস্তানিরা আমার দেশের সমস্ত সম্পদ নিয়ে গেছে মানুষ হত্যা করে গেছে বুদ্ধিজীবীদের হত্যা করছে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে কিন্তু কিছু দুর্নীতিবাজ রেখে গেছে এগুলো নিয়ে গেলে আমি বাঁচতাম এবং তিনি তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ ঘোষণার সময় বলছিলেন এই বক্তৃতা কিন্তু আপনার টেলিভিশনে প্রচার করেন যে আমার কৃষক দুর্নীতি করে না আমার শ্রমিক দুর্নীতি করে না আমার মাঝি দুর্নীতি করে না দুর্নীতি করে এই শিক্ষিত মানুষগুলো শিক্ষিত আমাদের এই জায়গাটাতে আমাদের এখনো অনেক দূর কাজ করবার আছে এবং আওয়ামী লীগ তার নির্বাচন ইশতেহারে দু আঠারোতে একটা বাক্য লিখছিল যে দুর্নীতি একটা ভয়ানক ব্যাধি এবং এই আদি ব্যাধি দূর করতে গেলে সবারই অংশগ্রহণটা প্রয়োজন এই প্রতিরোধ করতে গেলে ধন্যবাদ এই প্রতিরোধের জায়গাটা আমাদের ফিরিয়ে আনতে হবে মানসিকতার পরিবর্তন হতে হবে আমি আশাবাদী এখন যাদের বয়স আঠারো উনিশ কুড়ি বিশ বাইশ একুশ বাইশ এরা কিন্তু নতুন ভাবে গড়ে উঠছে এরা আমাদের পথ দেখা জনাব ধন্যবাদ আপনাকে প্রফেসর ফিদুস একদম 2 মিনিট সময় আছে আমি যে কথাটা বলতে চাই দুর্নীতি আপনার একদম মুক্ত করা যাবে না দুর্নীতিকে নিয়ন্ত্রণে রাখতে হবে নাকাল থেকে ধরতে হবে ফ্ল্যাট গেটটা গত কয়েক বছরে ফ্ল্যাট গেটটা মারাত্মকভাবে ওপেন হয়েছে এটাকে যদি নিয়ন্ত্রণের ভিতরে আনতে হয় অম্লকে নিয়ন্ত্রণের ভিতরে আনতে হবে আপনাদের শিক্ষকদের এখন যে আন্দোলন এই আন্দোলনের একটা সফল পরিসমাপ্তিও কি মনে করেন সেই কোনতরনের পাক শিক্ষকদের আন্দোলনের পরিসমাপ্তিও ওই এই জায়গাটাতেই এবং প্রত্যয় নামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য যে পেনশন স্কিমটা করা হয়েছে এটা সম্পূর্ণ অমরজাতাকর শিক্ষকদের জন্য কেন অমরজাতাকর এটা একটা ইনস্যুরেন্স পলিসি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কোনো কথা না বলে এই ধরনের একটা পেনশন স্কিম শুধুমাত্র আমলারা এককভাবে বসে বসে এটা নিতে পারে না এটা মানবাধিকারের লঙ্ঘন একটা মানুষ সারা জীবন কাজ করে রাষ্ট্রের জন্য রাষ্ট্র তাকে দেখবে বিপদের সময়ে তা সে মারা গেলে তার ওয়াইফে পঁচাত্তর বছর পরে সে আর কোনো পেনশন পাবে না তার মানে পঁচাত্তর বছর পরে তার কোনো স্বাস্থ্য সুবিধা লাগবে না বাড়িতে থাকা লাগবে না কিছুই করা লাগবে না অনেক ইচ্ছা কাহিনী এখানে আছে। এবং এই প্রত্যয়টা বাতিল করতেই হবে এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কোনো অবস্থাতে মেনে নেবে না এবং আমার মনে হয় যে এটা সরকারি কর্মচারী যারা আছেন তারাও এটা তারা হয়তো এখন বুঝতে পারছেন না আগামী বছর থেকে যদি তারা শুরু করে তারাও মনে হয় এটা মানবেন না এখানে সরকারের এবং যারা পলিটিক্যাল লিডার যারা আছেন তাদের একটা আমরা তাদের একটা কি আশা করি যে অন্ততপক্ষে পক্ষে আপনারা সমান বেতন দিচ্ছেন না ভারতে একজন লেকচারারের বেতন প্রায় সাতশো ডলার শ্রীলঙ্কাতে প্রায় চারশো ডলার ইভেন পাকিস্তানে প্রায় তিনশো ডলার ইভেন গরিব দেশ নেপাল প্রায় তিনশো ডলার আর আপনার এখানে একশো ডলার একজন একজন লেকচারের বেতন আপনি স্বতন্ত্র প্রেস খেল দেন স্বতন্ত্র প্রেস খেল শিক্ষকদেরকে দেন যেটা কমিটমেন্ট করছিলেন সেটা দেন এবং শিক্ষকদেরকে কিছু ভালো পজিশন দিবেন বলছিলেন আপনি যেহেতু সুপার গ্রেড করছেন তাহলে তাদেরকেও দেন কারণ অনেক জায়গায় বসতে হয় অনেক জায়গাতে আলাপ আলোচনাতে মিট করতে হয় এইটা আর কোটার ব্যাপারে যেটা বললাম আমার মনে হয় যে কোটাটা সমাধান হয়ে যাবে কারণ এটা আর্টিকেল টোয়েন্টি নাইনে সংবিধানের আর্টিকেল টোয়েন্টি অনুযায়ী কোটা এই মুহূর্তে সম্পূর্ণ অসাংবিধানিক কোটা নিয়ে একটা কিছু হবে এবং আমাদের ধারণা এটাকে একটু সংস্কার করে আপনার ধরেন মুক্তিযুদ্ধ কোটা রাখেন কিছু আদিবাসী কোটা কিছু রাখেন রেখে এটাকে দশ বারো বিশ্ব যাতে না যায় সেভাবে আপনারা এটাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর এস এম আমল ফেরদোস এবং জনসভা সিং রায় আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে চমৎকার আলোচনার জন্য প্রিয় দর্শক আমাদের আজকের ইনসাইড পলিটিক্স দেখাবো অন্য পর্বে অন্য অতিথির সাথে ধন্যবাদ